শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। সেখানে মাকে গয়না পরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। উপস্থিত রয়েছেন এই পুজোর মূল উদ্যোক্তা দমকলমন্ত্রী সুজিত বসু। আজ পিতৃপক্ষের অবসর, মাতৃপক্ষের সূচনা এবং আজকের দিনেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মায়ের মূর্তিতে গয়না পরানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে উপস্থিত রয়েছেন এই পুজোর মূল উদ্যোক্তা দমকল মন্ত্রী সুজিত বসু। দক্ষিণ কলকাতা সমাজসেবী সংঘর পুজো এবার 77 বছরে। থিমের নাম শ্রী শ্রী দুর্গা সহায়। দুর্গার সহায়ে বাংলার অর্থনীতির যে বিবর্তন এবং তাকে ঘিরে কত বড় একটা অর্থনৈতিক যোগাযোগ চলতে থাকে, সেটাই কিন্তু তুলে ধরছেন শিল্পী কৃষাণু পাল। তার কাছ থেকে জানবো কী কী থাকবে এই শ্রী শ্রী দুর্গা সহায়। আমরা এখনও কলকাতার মানুষকেই বোধহয় ঠিকমতো বুঝিয়ে উঠতে পারিনি দুর্গাপুজোর গুরুত্বটা। মানে দুর্গাপুজো তো কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান বা শুধু একটা উৎসব বা শুধু আর্ট ইনস্টলেশন না, মানে তার বাইরেও দুর্গাপুজোর একটা অনেক বড় ব্যাপ্তি রয়েছে। সেটা হচ্ছে একটা তার অর্থনৈতিক ব্যাপ্তি, এবং সেই অর্থনৈতিক ব্যাপ্তি প্রত্যক্ষভাবে যুক্ত থাকা লোকেদের ছাড়াও পরোক্ষভাবে যুক্ত থাকা প্রচুর মানুষকে উপকৃত করে, এবং সমস্ত পশ্চিমবঙ্গের মানুষই হয়তো দুর্গাপুজোর ওপর অর্থনৈতিকভাবে কোথাও গিয়ে ডিপেন্ডেন্ট। তো সেটাই আমার মনে হয়েছে তুলে ধরা ভীষণ প্রয়োজন। দুর্গাপুজো একদিকে ধর্মীয় উৎসব, তাকে ঘিরে শিল্পকলার উৎসব, সব কিছু রয়েছে, কিন্তু তার মধ্যেও বাংলার একটা বড় অর্থনীতি জুড়ে রয়েছে, আর তাকেই এবার তুলে ধরতে চাইছে সমাজসেবী সংঘ। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।